আবহাওয়া অনুকূলে থাকায় ফরিদপুরে মরিকাটা পেঁয়াজের ভালো ফলন আশা করছেন চাষিরা। এবছর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষক স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান তারা। আর হালি পেঁয়াজের সংকটে মরিকাটা পেঁয়াজ বাজারে ভারসাম্য রক্ষা করে বলে জানান ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিয়াউর রহমান। ফরিদপুর প্রতিনিধি আশিস পোদ্দারের তথ্যে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। চলতি মৌসুমে ফরিদপুরে 4,558 হেক্টর জমিতে মরিকাটা পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,000 টন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ ভালো। শ্রমিকের মজুরি, সার সহ অন্যান্য সবকিছুর দাম বাড়ায় এবছর উৎপাদন খরচ বেড়েছে। তাই খরচ পোষাতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির আশা করছেন চাষিরা। এবছর সারের দাম বেশি, তেলের দাম বেশি, এই বিধে আমরা সব কিছু দাম ডবল ডবল বাড়তে দেওয়া লাগতেছে। হ্যাঁ, 1,200 টাকা মজুরি দাম থাকে তা তো একটু লাভবান। এখন তো ভালো ফল আসে যা ভালো পাবো আল্লাহ যদি এরকম থাকে। তবে মরিকাটা পেঁয়াজ ওঠার মৌসুমে সরকার আমদানি করায় ক্ষতিগ্রস্ত হতে হয় বলে জানান তারা। আমরা চাই সরকার যাতে এই সময় পেঁয়াজ রসুন ওঠার সময় যাতে বাইরে থেকে মাল আমদানি না করে। আর ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান মরিকাটা পেঁয়াজ বাজারের ভারসাম্য রক্ষা করে কৃষকও লাভবান হয়। এই পেঁয়াজ বাজার স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রাখে। সাধারণত কৃষক বাজার যখন উদ্যোগামী থাকে এই পেঁয়াজটি বাজারে আসে এবং কৃষকরা অধিক মুনাফা পায়। ফরিদপুর জেলার মাটি এবং আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আবহাওয়া স্বাভাবিক থাকলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাজারে উঠতে শুরু করবে মরিকাটা পেঁয়াজ। রাজীব আহমেদ, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।